আমরা আজকের ক্লাসে যৌন জনন তার সংজ্ঞা, যৌন জননের গুরুত্ব, সুবিধে অসুবিধে, যৌন জননের প্রকারভেদ আমরা আজকে আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে তাকাও। যৌন জনন এর সংজ্ঞা দেখো, বলা হয়েছে যে জনন প্রক্রিয়ায় একই প্রজাতির দুটি ভিন্ন লিঙ্গের জীবের জনন অঙ্গে উৎপন্ন দুটি জনন কোষের মিলনে বা নিষেকের দ্বারা অপত্য জীবের সৃষ্টি হয় তাকে যৌন জনন বলে। তাহলে সংজ্ঞায় কী বলা হচ্ছে, যে যে জনন প্রক্রিয়ায় প্রথম শর্ত একই প্রজাতির, তার মানে ভিন্ন প্রজাতির মধ্যে যৌন জনন হবে না, দুটি ভিন্ন লিঙ্গের জীবের, মানে এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। প্রথম শর্ত একই প্রজাতির অন্তর্ভুক্ত, দুই সেই প্রজাতির দুটো ভিন্ন লিঙ্গের জীব, তিন নম্বর শর্ত সেই ভিন্ন লিঙ্গের জীবের জননঙ্গে উৎপন্ন দুটি জননকোষ বা গ্যামেট, তাদের মিলন হবে, যাকে কিনা বলা হয় নিষেক, সেই মিলন বা নিষেকের দ্বারা নতুন অপত্য জীবের সৃষ্টি হয় তাকে যৌন জনন বলে। এই সংজ্ঞা থেকেই দেখো যৌন জননের বৈশিষ্ট্যগুলি বেরিয়ে আসছে। যেমন একই প্রজাতির দুটি জীব এখানে অংশগ্রহণ করবে, ভিন্ন, মনে রাখবে ভিন্ন প্রজাতির দুটো জীব হলে হবে না। দুই জনন কোষ উৎপাদন, অর্থাৎ এই যৌন জননের ক্ষেত্রে জনন কোষ বা গ্যামেট উৎপন্ন হতে হবে। তিন মিওসিস কোষ বিভাজন যৌন জননের ক্ষেত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করে। তারপরের বৈশিষ্ট্য নিষেক, অর্থাৎ যে দুটো গ্যামেট উৎপন্ন হবে, দুটো জননকোষ উৎপন্ন হবে দুটো ভিন্ন লিঙ্গের জীবের জননকোষে, জননঙ্গে, তাদের তারা মিলিত হবে, নিষেক হবে। নিষেকের ফলে কি হবে, জাইগোট উৎপন্ন হবে, জাইগোট উৎপন্ন হবে। এই জাইগোট হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত। আর এই যে জননকোষ বা গ্যামেট, তারা হ্যাপ্লয়েড প্রকৃতির, তারা n সংখ্যক ক্রোমোজোম যুক্ত। তাহলে যৌন জননে n সংখ্যক ক্রোমোজোম যুক্ত দুটি গ্যামেট বা দুটি জননকোষ, তার মিলন বা নিষেক ঘটে, যার ফলে 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত জাইগোট উৎপন্ন হয়। তারপর এই জাইগোট কোষ বিভাজনের দ্বারা, পুনঃ কোষ বিভাজনের দ্বারা, এবং অবশ্যই এই কোষ বিভাজনটা কিন্তু মিওসিস নয়, মাইটোসিস। মিওসিস কোষ বিভাজন কোথায় লাগছে আমি পরে বলছি। যে জাইগোট উৎপন্ন হবে, যা কিনা 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত, এই জাইগোট প্রথমে পুনঃ কোষ বিভাজনের মাধ্যমে কোষ সমষ্টি তৈরি করে, সেই কোষ সমষ্টির বিভেদনের মাধ্যমে ভ্রূণ তৈরি হয়, এবার ভ্রূণ থেকে পরবর্তীতে পূর্ণাঙ্গ জীব তৈরি হবে। হ্যাঁ, তাহলে যে কথাটা বলছিলাম যে
এই মিওসিস কোষ বিভাজন এটা এটা কোথায় লাগছে? লাগছে কোথায়? ধরো দুটো ভিন্ন একই প্রজাতির দুটো ভিন্ন লিঙ্গের জীব, তাহলে একটা পুরুষ জীব আর একটা স্ত্রী জীব। এইবার পুংজীব তার জননঙ্গ, সেই জননঙ্গে যে জনন মাতৃকোষ যা কিনা 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত, মিওসিসের মাধ্যমে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে n সংখ্যক ক্রোমোজোম যুক্ত জনন কোষ বা গ্যামেট পুংজীবের ক্ষেত্রে তাকে বলা হয় হচ্ছে শুক্রাণু উৎপন্ন হবে। আবার স্ত্রী জীবের ক্ষেত্রে তার জননঙ্গে জনন মাতৃকোষ 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত, সেখানে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষ বা গ্যামেট উৎপাদন হবে যা কিনা n সংখ্যক ক্রোমোজোম যুক্ত। বোঝা গেল? তাহলে এই জায়গাটা মিওসিস কাজ করবে, মিওসিস কাজ করার ফলে n সংখ্যক ক্রোমোজোম যুক্ত জনন কোষ বা গ্যামেট উৎপন্ন হবে, নিষেকের ফলে সেই দুটো জনন কোষ মিলিত হবে, জনন কোষের মিলনের ফলে 2n সংখ্যক জাইগোট উৎপন্ন হবে। তাহলে এখানে যৌন জননের সংজ্ঞা এবং যৌন জননের বৈশিষ্ট্য আলোচিত হল, যৌন জননের গুরুত্ব বা সুবিধা। দেখো প্রথম পয়েন্ট, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, যৌন জননের এটা হচ্ছে একটা অন্যতম প্রধান গুরুত্ব বা এর সুবিধে। অপত্যে ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়। কেন না? যেহেতু যৌন জনন প্রক্রিয়ায় দুটো ভিন্ন লিঙ্গের জীব অংশগ্রহণ করছে, একই প্রজাতির দুটো ভিন্ন লিঙ্গের জীব মানে দুটো জীব অংশগ্রহণ করছে, ফলে অপত্য জীবে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় যাকে ভেদ বা প্রকরণ বলে। 3, অভিব্যক্তিতে সহায়তা করে। কেন না? ভেদ বা প্রকরণ তৈরি হওয়া মানেই নতুন প্রজাতির উদ্ভব হবে, আর নতুন প্রজাতির উদ্ভব মানেই অভিব্যক্তি। তাহলে যৌন জনন অভিব্যক্তিতে সহায়তা করে। 4, যৌন জননের ফলে যে অপত্য সৃষ্টি হয় সেই অপত্যের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা অর্থাৎ অভিযোজন ক্ষমতা বেশি হয়। যৌন জননের অসুবিধা, 1, জননের নিশ্চয়তা কম। জননের নিশ্চয়তা কম কেন না? যৌন জননের ক্ষেত্রে যেহেতু দুটো জীব লাগবে, একই প্রজাতির দুটো জীব লাগবে, দুটো প্রজাতির জীব না পেলে জনন হবে না, তাই জননের নিশ্চয়তা কম। 2, যে যৌন জনন অধিক সময় সাপেক্ষ প্রক্রিয়া, অধিক সময় সাপেক্ষ প্রক্রিয়া। 3, যৌন জননের মাধ্যমে কিছু যৌন রোগ আছে, সেই রোগের সঞ্চালন ঘটতে পারে। 4, অপত্যের সংখ্যা যৌন জননের ক্ষেত্রে সাধারণভাবে কম হয়, অযৌন জননে অপত্যের সংখ্যা অনেক বেশি, কিন্তু যৌন জননের ক্ষেত্রে অপত্যের সংখ্যা কম হয়। এছাড়াও তোমরা আরও একটা অসুবিধার কথা এখানে উল্লেখ করতে পারো, আমি বোর্ডে লিখিনি, 5 নম্বর বলে, যে যৌন জননের ক্ষেত্রে বিশেষত প্রাণীর ক্ষেত্রে যৌন জননে অংশগ্রহণকারী জীব মূলত স্ত্রীলিঙ্গ, স্ত্রী জীব, তার মৃত্যুর সম্ভাবনা থাকে।
এটাও যৌনজননের একটা অসুবিধা হিসেবে উল্লেখ করা যেতে পারে। আচ্ছা, যৌনজননের এই প্রকারভেদ পড়ার আগে তোমাদের আর একটা বিষয় আমি একটু উল্লেখ করে রাখি, যে জননের যে পদ্ধতিগুলো আছে, মূলত অযৌনজনন, যৌনজনন, অঙ্গজজননটাকে এক ধরনের অযৌনজনন বলা যেতে পারে, সেটা আমরা পরবর্তীতে পড়ব। নেচার বা প্রকৃতিতে যৌনজননেরই কিন্তু ব্যাপকতা, তার প্রাচুর্য। কেন? অযৌন জননে খুব দ্রুত বংশবৃদ্ধি ঘটে, তবুও প্রকৃতিতে যৌন জননের ব্যাপকতা বেশি। এই কারণেই যে যৌন জননী সবচেয়ে বেশি উপযোগী, কারণ যৌন জননের সময় একই প্রজাতির ভিন্ন বংশোদ্ভব দুটি বিপরীত লিঙ্গের প্রাণীর ক্রোমোজোম এসে মিলিত হয় বলে অপত্যের মধ্যে প্রকরণ বা ভ্যারিয়েশন ঘটে। সদা পরিবর্তনশীল পরিবেশের মধ্যে অভিযোজিত হওয়ার জন্য প্রত্যেকটি জীবের জন্য প্রকরণ বা ভ্যারিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা কিনা বিবর্তন ও নতুন প্রজাতির উদ্ভবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যৌনজনে উৎপন্ন অপত্যদের মধ্যে বৈশিষ্ট্যগত মিল নাও থাকতে পারে, কারণ প্রকৃতিতে যতগুলি অপত্য উৎপন্ন হয় ততগুলি প্রকরণ সৃষ্টির সম্ভাবনা থেকে যায়, ফলে অনেকগুলো প্রকরণের সমাহার ঘটে জীবে, ফলে বিবর্তন প্রক্রিয়া কাজ করার সুযোগ পায়, যা প্রজাতির উৎকর্ষতা বৃদ্ধি করে। এই কারণেই বলা হয় যে এই যৌনজনন এ হচ্ছে প্রকৃতিতে এর ব্যাপকতা হচ্ছে বেশি। তোমরা এটাকেও যৌনজননের একটা গুরুত্ব হিসাবে তোমরা এই কথাটাকে ব্যবহার করতে পারো, যে যৌনজনন দুরকম দেখতে পাচ্ছ। একটা হচ্ছে কনজুগেশন বা সংশ্লেষ, বাংলা হচ্ছে সংশ্লেষ, আর একটা হচ্ছে সিনগ্যামি। কনজুগেশন বা সংশ্লেষ কাকে বলবো? দেখো, একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। সংশ্লেষ নালী গঠনের মাধ্যমে কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদে, কিরকম নিম্ন শ্রেণীর উদ্ভিদ, না ব্যাকটেরিয়া বা স্পাইরোগাইরা ক্ষেত্রে ঘটে। দুটি ভিন্ন স্ট্রেন নিম্ন শ্রেণী উদ্ভিদ বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তো আমরা বলতে পারি না এটা স্ত্রীজীব আর এটা পুংজীব, এক্ষেত্রে ওই স্ট্রেন কথাটা ব্যবহার করা হয়। দুটি ভিন্ন স্ট্রেনের দুটি কোষের মধ্যে জেনেটিক বস্তুর মিলনকে কনজুগেশন বলে, এবং এই কনজুগেশনের ফলে তৈরি হয় হচ্ছে জাইগোস্পোর। এই জাইগোস্পোর থেকে পরে নতুন জীব তৈরি হয়। আমরা একটা ছবির দিকে এবার একটু নজর দিই। এখানে স্পাইরোগাইরার কনজুগেশন বা সংশ্লেষ দেখানো হয়েছে। এই দেখো, এই হচ্ছে একটা স্পাইরোগাইরা সূত্র, আর এই হচ্ছে আর একটা স্পাইরোগাইরা সূত্র। স্পাইরোগাইরার কোষ এই একটা, আমরা জানি যে স্পাইরোগাইরা হচ্ছে ফিলামেন্টাস, বহুকোষী ফিলামেন্টাস, অনেকগুলো কোষ পরপর সূত্রাকারে যুক্ত হয়ে স্পাইরোগাইরার সূত্র গঠন করে। এটা একটা কোষ, যেই কোষে দেখানো হয়েছে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা সর্পিলাকারে, ওদের ক্লোরোপ্লাস্টিড থাকে, হ্যাঁ, এটা হচ্ছে সেই নিউক্লিয়াস। এই স্পাইরোগাইরা অনুসূত্রের এই কোষের এই হচ্ছে একটা নিউক্লিয়াস, এই হচ্ছে আর একটা স্পাইরোগাইরার অনুসূত্র, তার এই কোষ,
এই কোষের এইটা হচ্ছে নিউক্লিয়াস। এবার এখানে দুটো স্ট্র্যান্ড বলা হয়েছে, এটা হচ্ছে প্লাস স্ট্র্যান্ড। প্লাস স্ট্র্যান্ড মানে হচ্ছে সে পুরুষ, আর এ হচ্ছে ফিমেল স্ট্র্যান্ড মানে এ হচ্ছে স্ত্রী। তাহলে দেখো দুটো স্পাইরোগাইরা পরস্পর কাছাকাছি এসছে এবং তাদের মধ্যে একটা সংশ্লেষ নালী দেখো তৈরি হয়েছে, একটা সংশ্লেষ নালী তৈরি হয়েছে। তাহলে এইটা হচ্ছে একটা চিত্র। পরের চিত্রটা হচ্ছে এইটা, পরের চিত্রে কি হচ্ছে দেখো, এই প্লাস স্ট্র্যান্ড যে স্পাইরোগাইরা সূত্রের, তার যে জেনেটিক বস্তু, এই যে জেনেটিক বস্তু, সেই জেনেটিক বস্তুটা যে স্পাইরোগাইরা অনুসূত্র হচ্ছে নেগেটিভ স্ট্র্যান্ড যুক্ত, তার কোষের ভেতরে প্রবেশ করছে। তাহলে আমরা আগে বলেছি এইটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে স্ত্রী। পুরুষ দাতা, সে তার জেনেটিক বস্তু দান করছে। স্ত্রী সে হচ্ছে গ্রহিতা, সে পুরুষের কাছ থেকে তার জেনেটিক বস্তু গ্রহণ করছে। তৃতীয় ছবি হচ্ছে এটা, যেহেতু এখানে জায়গার অভাব, সেই জায়গার অভাবের কারণে একটু পাতলা করে আমি ছবিটা এঁকেছি। এইটা হচ্ছে ফিমেল, এই দেখো এখানে ফিমেল, আর এটা হচ্ছে মেল পুরুষ। এরপর কি হলো, এইখানটায় এই নিউক্লিয়াসটা আমি লাল পেনটা আমি এখন আপাতত পাচ্ছি না তাই এটা দিয়ে করলাম, এই হচ্ছে নিউক্লিয়াসটা, এখান থেকে পুরো এখানে চলে এসছে। এই দেখো এই যে আসছিল এখানে পুরোটা চলে এসছে, এইটাই হচ্ছে জাইগোস্পোর। এইবার এইটা এই জায়গা দিয়ে আসতে গিয়ে পরে বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন এই স্পাইরোগাইরা অনুসূত্রটা বিচ্ছিন্ন হয়ে যাবে, এইটা জাইগোস্পোর তৈরি হলো। এইবার পরবর্তীতে এইখান থেকে আবার নতুন স্পাইরোগাইরা সূত্র তৈরি হবে। তাহলে এটাই হচ্ছে স্পাইরোগাইরার কনজুগেশন বা স্পাইরোগাইরার সংশ্লেষ। তোমাদের আমি এর সাথেই এই স্পাইরোগাইরার কনজুগেশন বা সংশ্লেষের একটু সুন্দর ছবি তোমাদেরকে আমি পাঠাচ্ছি, এর সাথেই দেখে নেবে। এটি স্পাইরোগাইরার কনজুগেশন বা সংশ্লেষের ছবি, খুব সুন্দর ছবি। তোমরা ভালো করে ছবিটি দেখো তাহলে স্পাইরোগাইরার কনজুগেশন বা সংশ্লেষ সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা তৈরি হবে। কেমন? যৌন জননের প্রকারভেদ, আমরা এর আগে সংশ্লেষ বা কনজুগেশন পড়েছি, এবার হচ্ছে সিঙ্গ্যামি। সিঙ্গ্যামি কি দেখো, বলা হয়েছে নিষেকের মাধ্যমে দুটি জনন কোষের মিলন। তাহলে নিষেকের মাধ্যমে দুটি জনন কোষের মিলনকে বলা হয় হচ্ছে সিঙ্গ্যামি। এবার সিঙ্গ্যামির প্রকারভেদ দেখো, তিনটে বলা হয়েছে, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি। আমরা একটা একটা করে আলোচনা করি। প্রথমে হচ্ছে আইসোগ্যামি। আইসোগ্যামি কি দেখো, দুটো জননকোষ বা গ্যামেট, তাদের আকৃতিগত কোনো তফাত নেই, তারা আকৃতিগতভাবে একই রকম, তাদের মধ্যে কোনো প্রভেদ নেই। তাহলে যখন জননে অংশগ্রহণকারী দুটি গ্যামেট, দুটি জননকোষ একই রকমের হয় আকারে, আয়তনে, আকৃতিগতভাবে, তখন সেই গ্যামেট দুটোকে বলা হয় আইসোগ্যামেট, আর তাদের মিলনকে বলা হয় হচ্ছে আইসোগ্যামি। একটাকে পজিটিভ ধরা হয় আর একটাকে নেগেটিভ ধরা হয়। এবার একটা প্রশ্ন হচ্ছে যে যেহেতু গ্যামেট দুটো একই রকমের আকৃতিগতভাবে এবং শারীরবৃত্তীয়ভাবেও, দেখো দুটোরই
ফ্লাজেলা আছে, ফ্লাজেলা, এগুলো হচ্ছে ফ্লাজেলা। তাহলে তারা পরস্পরকে রিকগনাইজ বা চিনবে কী করে? তাদের দেহের কিছু সারফেস প্রোটিন আছে, সেই সারফেস প্রোটিনের দ্বারা তারা কোনটা মেল কোনটা ফিমেল গ্যামেট জননকোষ সেইভাবে ওরা চিহ্নিত করে নেয়। উদাহরণ, ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে আমরা আইসোগ্যামি পাই এবং কিছু ছত্রাকের ক্ষেত্রেও আমরা আইসোগ্যামি পাবো। নেক্সট অ্যানাইসোগ্যামি, অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে দেখো যে দুটো গ্যামেট, সেই গ্যামেট আকৃতিগতভাবে তাদের মধ্যে ভিন্নতা আছে। একটা হচ্ছে বড় আকৃতির, সেটি হচ্ছে স্ত্রী গ্যামেট, এটি স্ত্রী গ্যামেট। আর একটা হচ্ছে আকৃতিতে ছোট, সেটা হচ্ছে পুং গ্যামেট। উভয়েরই ফ্ল্যাজেলা আছে, মানে উভয়ই গতিশীল, মোটাইল। এই রকম দুটি গ্যামেটকে বলা হয় হচ্ছে অ্যানাইসোগ্যামেট। এবং অ্যানাইসোগ্যামেটের মিলনের ফলে বা অ্যানাইসোগ্যামেটের মিলনকেই বলা হয় অ্যানাইসোগ্যামি। আমরা প্লাজমোডিয়ামের ক্ষেত্রে পাই, আমরা অন্যান্য সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে পাই, এমনকি আমাদের যে মানুষের জনন, এটাও কিন্তু এক ধরনের অ্যানাইসোগ্যামি। নেক্সট উগ্যামি, উগ্যামিতে দেখো এইটা হচ্ছে একটা বৃহৎ আকারের জননকোষ, এইটাকে আমরা এবার বলবো হচ্ছে ওভাম। এ দেখো একেবারে ফ্ল্যাজেলা নেই, এ নন মোটাইল। আর এই আরেকটা গ্যামেট আকারে ছোট, ফ্ল্যাজেলা আছে, সঞ্চারণশীল, এটাকে বলা হয় শুক্রাণু। আর এটা হচ্ছে ডিম্বাণু। তাহলে যে সিঙ্গ্যামিতে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন বা নিষেক ঘটে তাকে বলা হয় হচ্ছে উগ্যামি। উগ্যামিও এক ধরনের অ্যানাইসোগ্যামি, উন্নত ধরনের, উচ্চ শ্রেণীর উদ্ভিদ, উচ্চ শ্রেণীর প্রাণী এবং মানুষের ক্ষেত্রে এই উগ্যামি হয়। এবং যত প্রকার যৌন জনন আছে তার মধ্যে উগ্যামি হচ্ছে সর্বাপেক্ষা উন্নত ধরনের। আর এখানে একটা মজার কথা বলে দিই, যে উদাহরণ যদি কখনো পরীক্ষায় জিজ্ঞাসা করে আর যদি মাথা চুলকোতে হয় যে মনে পড়ছে না যে অ্যানাইসোগ্যামির উদাহরণ কী, আইসোগ্যামির উদাহরণ কী বা উগ্যামির উদাহরণ কী, এ দেখে নাও, এই যে ক্ল্যামাইডোমোনাস আমি উদাহরণ হিসাবে লিখেছি, এই ক্ল্যামাইডোমোনাসে আইসোগ্যামি হয়, ক্ল্যামাইডোমোনাসে যেমন আইসোগ্যামি হয় তেমন অ্যানাইসোগ্যামি হয় এবং উগ্যামিও হয়। বোর্ডে ফার্নের জনুক্রম তার রেখাচিত্র দেওয়া হয়েছে, ফার্নের জনুক্রম, জনুক্রম কি আমরা এটা আগে একটু জেনে নেই। যৌন জননক্ষম জীব বিশেষত উদ্ভিদের জীবনচক্রে দুটি পর্যায় অর্থাৎ জনু বর্তমান, দুটির মধ্যে একটি জনুর জীব হ্যাপ্লয়েড কোষ এবং অপরটি ডিপ্লয়েড কোষ দ্বারা গঠিত থাকে। এই জনু দুটিকে যথাক্রমে হ্যাপ্লয়েড বা লিঙ্গধর জনু বা গ্যামেটোফাইটিক জেনারেশন এবং ডিপ্লয়েড বা রেণুধর জনু বা স্পোরোফাইটিক জেনারেশন বলে। এরা পর্যায়ক্রমে আবর্তিত হয়, এই আবর্তনকে জনুক্রম বলে। তাহলে জনুক্রম কি হলো? যে কোনো কিছুর জনুক্রম জীবনচক্রে, জীবের জীবনচক্রে ডিপ্লয়েড রেণুধর জনু এবং হ্যাপ্লয়েড লিঙ্গধর জনুর পর্যায়ক্রমিক চক্রবৎ আবর্তনকে জনুক্রম বলে। ফার্নে বা মসে
এই যে যনুক্রম সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়। এখানে ফার্নের যনুক্রমের রেখাচিত্র দেখানো হয়েছে। আমরা এবার এটাকে একটু বোঝার চেষ্টা করি। তোমরা সবাই নিশ্চয়ই ফার্ন গাছ দেখেছ। এইটা হচ্ছে ফার্নের মূল উদ্ভিদ দেহ, বা এটাকেই বলা হয় রেণুধর। তোমরা যে ফার্ন গাছটাকে রাস্তাঘাটে দেখতে পাও, পূর্ণাঙ্গ ফার্ন গাছ, তাকেই বলা হয় ফার্নের মূল উদ্ভিদ দেহ বা রেণুধর দেহ, যা ক্রোমোজোম সংখ্যা 2N প্রকৃতির। এইবার ফার্নের পাতা লক্ষ্য করবে, একটা ফার্ন গাছ খুঁজে নিয়ে, ফার্ন গাছের পাতার পেছন দিকে রেণুস্থলী থাকে। সেই রেণুস্থলীর সোরাস, এই রেণুস্থলী 2N প্রকৃতির। এবার রেণুস্থলীতে বা সোরাসে থাকে হচ্ছে রেণু মাতৃকোষ, যা 2N সংখ্যক ক্রোমোজোম যুক্ত। এইবার সোরাসে এই যে রেণু মাতৃকোষ, এই রেণু মাতৃকোষ মিওসিস কোষ বিভাজনের দ্বারা বিভাজিত হয়ে রেণু উৎপাদন করে। তাহলে সোরাসে যে রেণু মাতৃকোষ, তার ক্রোমোজোম সংখ্যা 2N, মিওসিস কোষ বিভাজন কাজ করে রেণু উৎপাদন হলো, তাহলে সেই রেণু হচ্ছে N সংখ্যক ক্রোমোজোম যুক্ত। এবার এই রেণু মাটিতে পতিত হয় এবং অনুকূল পরিবেশে এই রেণু থেকে তৈরি হয় হচ্ছে প্রোথ্যালাস নামে একটা লিঙ্গধর উদ্ভিদ তৈরি হয়, যার ক্রোমোজোম সংখ্যা N। এইবার এই যে প্রোথ্যালাস তৈরি হলো, এই প্রোথ্যালাসে পুংধানী বা অ্যান্থেরিডিয়াম এবং স্ত্রীধানী বা আর্কিগোনিয়াম গঠিত হয়, উভয়ের ক্রোমোজোম সংখ্যা N। এইবার এই যে পুংধানীতে শুক্রাণু উৎপাদন হয়, আর স্ত্রীধানীতে ডিম্বাণু উৎপাদন হয়। তাহলে শুক্রাণু আর ডিম্বাণু উভয় N সংখ্যক ক্রোমোজোম যুক্ত। নিষেক হলো, নিষেকের ফলে ভ্রূণ গঠিত হলো, যা কিনা আবার 2N সংখ্যক ক্রোমোজোম যুক্ত। এবার এই ভ্রূণের বিকাশ হয় এবং ভ্রূণটাই আবার পূর্ণাঙ্গ ফার্ন গাছ তৈরি করে, ফার্নের মূল উদ্ভিদ দেহ বা রেণুধর উদ্ভিদ গঠন করে। তাহলে দেখো, এই মিওসিস থেকে দেখো আমি এটা দাগ দিয়ে দিয়েছি, এই দাগ, এই দাগটার এ পাশটা হচ্ছে সব লিঙ্গধর জনু, দেখো সব N সংখ্যক ক্রোমোজোম যুক্ত, সব হ্যাপ্লয়েড জনু। তাহলে এটা হচ্ছে লিঙ্গধর জনু বা হ্যাপ্লয়েড জনু, আর এই রেখার এই দিকটা দেখো সব ডিপ্লয়েড, 2N, 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 2N। তাহলে এই অংশটা হচ্ছে রেণুধর জনু বা ডিপ্লয়েড জনু। তাহলে ফার, আর এটা হচ্ছে ফার্নের জীবনচক্র। তাহলে ফার্নের জীবনচক্রে লিঙ্গধর জনু বা হ্যাপ্লয়েড জনু এবং রেণুধর জনু বা ডিপ্লয়েড জনু পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে, এটাই হচ্ছে জনুক্রম। এবং আমরা ফার্নের দেহে, ফার্নের ক্ষেত্রে জনুক্রমের ব্যাখ্যা আমরা করলাম। বেশ, আজকের ক্লাসে এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে আবার নতুন বিষয় আলোচনা করব। বাড়িতে থেকো, সুরক্ষিত থেকো, ভালো থেকো, আর অবশ্যই একটু পড়াশোনা করো।